আচ্ছা, তোমরা অনেকেই বলেছিলে লেককালী বাড়ি দাদা ঠাকুর তো দেখালে, কিন্তু বিসর্জন কবে যাবে? আমি একটু মানে ভুল বোঝাবুঝির জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে ডেটটা, আর ভুল বোঝাবুঝি অ্যাকচুয়ালি না, মানে ওনাদের ঠাকুরটা বেরানোর কথা ছিল তো 22 তারিখ বেরানোর কথা ছিল, তো বেরিয়ে গেছে হচ্ছে বৃষ্টি এত ওয়েদারটা খারাপ, তো বৃষ্টির জন্য একদিন আগে বেরিয়ে গেছে, তো খবরটা আমার কাছে ছিল না। আমি এই 22 তারিখে যে বেরাবে এই খবরটাও রিসেন্টলি পেয়েছি, মানে এই মানে তোমার 21 তারিখে রাত্রিবেলাই পেয়েছি। তো যাই হোক, যখন বেরিয়ে গেল তখন, যাই হোক সে বাদ দাও সেসব কথা, কিন্তু আজকে কিছু ভালো ভালো ঠাকুর বিসর্জন হচ্ছে বাবুঘাটে, যেটা তোমাদের আজ দেখাতে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের ঠাকুর। চলো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে, চলো।
এখন বেজে গেছে হচ্ছে অনেক রাত্রিবেলা, বাড়ি ফিরতে হবে। কিরকম লাগলো ভিডিওটা? লেককালী বাড়ি দিতে পারিনি, বাট বেশ ভালো ভালোই মোটামুটি তোমাদের বিসর্জন দেখালাম। বাবুঘাটে বিসর্জন হচ্ছে, এখনও হচ্ছে, এবার আমি বাড়ি ফিরতে হবে, কারণ অনেক সকালবেলা থেকে অনেক জায়গায় গেছি প্রিপারেশনে তোমাদের ভিডিও ব্লগ করতে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ 2023 দুর্গাপুজোর ব্লগ দেখতে হবে কিন্তু ঠাকুর দেখার সাথে। চলো টাটা আজকের জন্য।